আচ্ছা, গুড ইভিনিং। তো দেখো, আজকে আমরা ফিগার কাউন্টিং করব। তো ফিগার কাউন্টিং বেসিক্যালি কি হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট জিওমেট্রিক্যাল ফিগার ওখানে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে স্মলেস্ট ফিগার গুলোকে তোকে বার করতে হবে। প্রবলেম রিলেটিং অফ কাউন্টিং নাম্বার অফ পার্টিকুলার জিওমেট্রিক্যাল ফিগার ইন দ্য গিভেন কমপ্লেক্স জিওমেট্রিক্যাল ফিগার। ঠিক আছে, ধরেন একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে অনেকগুলো লাইন টানা আছে। তো জিজ্ঞেস করলো যে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, স্মল ট্রায়াঙ্গেল আছে কি, কত স্কোয়ারে থাকতে পারে, তো রেক্ট্যাঙ্গুলারে থাকতে পারে। তো একটা 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 করে আমরা দেখব ডিফারেন্ট টাইপস। তো তিনটে বেসিক্যালি টাইপ হয়, সার্কুলারের একটা টাইপ, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলারের স্কোয়ারের জন্য একটা টাইপ হবে, আর একটা রেক্ট্যাঙ্গুলারের জন্য টাইপ হবে। ঠিক আছে, এই তিনটে টাইপ দেখে রাখো, একটা ট্রায়াঙ্গেল, একটা স্কোয়ার, একটা রেক্ট্যাঙ্গুলার। তো নেক্সট টাইপ ওয়ান, দেখ টাইপ ওয়ানে কি দিচ্ছে না, ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। ছোট্ট করে ড্রয়িংটা এঁকে ফেল। ঠিক আছে, তো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বার করতে হবে এখান থেকে। তো কি করে করবি, তো স্মল ট্রায়াঙ্গেলস কতগুলো আছে দেখ, 1 2 3 4, চারটে স্মল ট্রায়াঙ্গেলস আছে, তাই তো? এইবার দেখ এখানে কি হবে, না ছোট ছোট ট্রায়াঙ্গেল চারটে তুই পেলি, এবার হচ্ছে এই দুটো মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, হলো। সিমিলারলি আবার এই 2 আর 3 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, হলো। আবার 3 আর 4 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, হলো। ঠিক আছে, তারপরে আবার 1 2 3 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, হলো। সিমিলারলি আবার 2 3 4 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, এটা হলো। তো এরকম ভাবে কাউন্ট করতে হয়। ঠিক আছে, তো তোরা একটু আইডিয়া করে বল যেখানে কতগুলো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আছে এরকম ছোট ছোট। বলো যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলো থাকতে পারে। 10টা? 10টা, ওকে। বাকিরা বাকিরা স্যার 8। আচ্ছা চল দেখ, টোটাল ট্রায়াঙ্গেল আছে 10টা। তো কিভাবে কাউন্টিং করতে হয় দেখে নে, নর্মাল মেথড, ম্যানুয়াল কাউন্টিং যেটাকে বলে। তো ট্রায়াঙ্গেল এবিসি দেখতেই পাচ্ছিস, লার্জার ট্রায়াঙ্গেল, যেটা ট্রায়াঙ্গেল এবিসি একটা আছে এরকম, হলো। ট্রায়াঙ্গেল এইসি, এইসি মানে কোনটা, না এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস এখানে, এইসি, এরকম ট্রায়াঙ্গেল আছে দুটো, এইসি একটা, এইবি একটা। ঠিক আছে, মানে দুটো দুটো করে ট্রায়াঙ্গেল, এরকম দুটো আছে, 1 2 আর 4 3। আবার দেখ এডিসি, এবিএফ আর এডিএফ, এডিসি কোনটা, এডিসি মানে তিনটে নিয়ে, এএফবি আর এডিএফ, এরকম আছে তিনটে। আর স্মল ট্রায়াঙ্গেল আছে 1 2 3 4, এরকম ট্রায়াঙ্গেল আছে চারটে। তো এই সবগুলো যোগ করবি তাহলে 1 3 2 এন্ড 4, যোগ করলে তুই একটা ভ্যালু পাবি। এটা ম্যানুয়াল কাউন্টিং। এবার যদি আমরা এটার একটা ফর্মুলা ইউজ করে দিই, তো ফর্মুলা ইউজ করে যদি এটা করি, দেখ এটা হচ্ছে ফর্মুলা, এই টাইপের লিখতে হবে, ড্রয়িংটা বানিয়ে ফর্মুলাটা লিখে নাও। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস দ্যাট ইকুয়ালস টু কি, না এন ইন্টু এন প্লাস 1/2। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস দ্যাট ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস 1/2। এন টা কি, হোয়ার এন কি, এন ইজ দ্য নাম্বার অফ স্মলেস্ট ট্রায়াঙ্গেল হোয়েন ট্রায়াঙ্গেল হ্যাজ ডিভাইডেড ইন্টু সিমেট্রিক্যাল পার্ট। মানে একটা এত বড় ট্রায়াঙ্গেল ছিল, সেটাকে আমি সমান চারটে ভাগে ভাগ করেছি। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে, সমান চারটে ভাগে ভাগ করেছি, ওই জন্য সিমেট্রিক্যাল পার্ট বলছে। তো তাহলে এনটা কি, না ট্রায়াঙ্গেলটাকে আমি যত ভাগে ভাগ করছি, তাহলে এখানে এন এর ভ্যালু কত, 1 2 3 4, চারটে ভাগে ভাগ করেছি, তাহলে এন ইকুয়ালস টু 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি এরকম ট্রায়াঙ্গেল দেয়, তাহলে তোকে যদি স্মলেস্ট ট্রায়াঙ্গেল বার করতে বলে, তাহলে তুই এই ফর্মুলাটা ইউজ করবি, টোটাল নাম্বার ট্রায়াঙ্গেল দ্যাট ইকুয়ালস টু এন ইনটু এন প্লাস 1/2।
ঠিক আছে, হয়ে গেলে বলবে আমাকে কপি করা। স্যার একবার ফার্স্ট থেকে বলবেন কি করতে হবে চ্যাপ্টারে। এই জাস্ট ট্রায়াঙ্গেল বার করতে হবে, আর কিছু নেই এগুলো। ও ঠিক আছে, ডিফারেন্ট জিওমেট্রিক্যাল ফিগার দেওয়া হবে। এখন শুধু আমরা ট্রায়াঙ্গেল, জাস্ট এই সেকেন্ড স্লাইড এটা, ঠিক আছে। মেইন জায়গা হচ্ছে এটা, যে শর্টকাটে আমি কিভাবে এগুলোকে ক্যালকুলেট করব। যে একটা এরকম বড় ট্রায়াঙ্গেল দিলো, এটাকে চারটে ইকুয়াল পার্টে আমি ডিভাইড করেছি, তাহলে আমাকে আস করবে কোয়েশ্চেনে যেখানে টোটাল স্মলেস্ট ট্রায়াঙ্গেল কতগুলো আছে। তো এখানে টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো আছে, লং কাট মেথড আমরা দেখলাম যে ম্যানুয়ালি আমাকে যদি কাউন্ট করতে হয় তাহলে এই মেথডটা করতে হবে, ঠিক আছে, এইটা এরম ভাবে। আর যদি আমি শর্টকাট ফর্মুলা ইউজ করি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে, হয়ে গেছে মেবি সববার। এবার আমরা একটা অঙ্ক দেখি, দেখ প্রবলেমটা কি বলছে। না এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। তো তুই ভাব, এটাকে যদি তুই ম্যানুয়াল কাউন্ট করতে যাস তাহলে অনেক টাইম লেগে যাবে। কারণ কি, এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ইকুয়াল আমি সিমেট্রিক্যাল পার্টে এটাকে ডিভাইড করেছি। তো ডেফিনেটলি যদি এখানে ফর্মুলাটা আমরা ইউজ করি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তো অটোমেটিক্যালি আনসার এসে যাবে, এটার আনসার হবে 21। নেক্সট কোয়েশ্চেন দেখো। ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন ফিগার, এই ফিগারটাতে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কোয়াড আছে বার কর। এটা হরাইজন্টালি ভি সেকশন আছে, ভার্টিক্যালি সেকশন আছে। আনসার আসছে 31, 34, 27, 29। দেখ বেসিক্যালি এখানে 30টা ট্রায়াঙ্গেল আছে, তো আগের মেথডটাই অ্যাপ্লাই হচ্ছে। ভালো করে দেখ যে স্মলেস্ট ট্রায়াঙ্গেল কতগুলো আছে। না আমরা যেমন ভাবে ম্যানুয়াল কাউন্ট করে বার করেছিলাম ওয়ান টু থ্রি ফোর, একই রকম ভাবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর। এবার এটাকে আমি তিনটে সেকশনে কেটেছি, ওয়ান টু থ্রি, তিনটে লাইন দিয়ে তিনটে সেকশনে কেটেছি, তো ওই জন্য থ্রি দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। তো টেন ইন্টু থ্রি ইকুয়ালস টু 30।
তাই তো? আগেরটাই আনসার 10^30। এবারে এইটাই যদি শর্টকাট ফর্মুলা ইউজ করে করি তাহলে কি হবে, না যেহেতু আগের প্রবলেমটা দেখ এই ফর্মুলাটা সেম আছে n ইনটু n প্লাস 1 বাই 2, যদি এখানে এই কাটগুলো না থাকে, যখন এই কাটগুলো দিয়ে দেবে জটা কাটিং হচ্ছে এইচ এর ভ্যালুটা তটা কি বলছে দেখ, n ইজ দ্য নাম্বার অফ স্মলেস্ট ট্রায়াঙ্গেল when triangle has divided into symmetrical parts and h is the number of horizontal section, h is the number of horizontal section, ঠিক আছে? তো horizontally আমি কতগুলো সেকশনে কাট করেছি, তিনটে লাইন দেখতে পাচ্ছি, তিনটে সেকশন এখানে কাট করেছি, তো h এর ভ্যালুটা 3 হচ্ছে, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা মনে রাখো, এই ধরনের ফর্মুলাগুলো মনে রাখলে খুব তাড়াতাড়ি এগুলো বার করতে পারবি, ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগবে। এন টা কি এইচ টা কি এটা কপিতে লিখে রাখ, ফর্মুলাটা লেখার সাথে সাথে লেখা হয়ে গেছে তো, এটা কর। স্যার 63
63 আনসার এসেছে তাই তো এটা কর দেখ এটার আনসার আসবে 13 তো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু এন ইনটু টু মাইনাস ফাইভ এটা একটা অন্য ফর্মুলা এই ফর্মুলাটা দিয়ে যদি করতে হয় দেখে নাও এরকম ট্রায়াঙ্গেল থাকলে এই ফর্মুলাটা ইউজ করবে ফর্মুলাটা লিখে নাও স্যার একটু টেবিলটা দেখাবেন
হ্যাঁ স্যার, হবে তো, থ্যাংক ইউ স্যার। সেভেন আসছে তো এটার আনসার, ঠিক আছে চলো এটা কর। আচ্ছা এটা তো অ্যাসিমেট্রিক ডিভিশন, তাহলে কি করবি? এর কোনো ফর্মুলা লাগবে না, তাহলে এটাকে ম্যানুয়ালি কাউন্ট করতে হবে। সেখানে 16টা এরকম ট্রায়াঙ্গেল তাহলে এখানে হবে। এবারে নাম্বার অফ স্মলেস্ট স্কোয়ার ইন দা রো অ্যান্ড কলাম ইন দা সেম, এটা স্কোয়ার হবে, নাম্বার অফ স্মলেস্ট স্কোয়ার বার করতে হবে, রো অ্যান্ড কলাম এর সেম।
কটা স্কোয়ার আছে এরকম এখানে, এটার একটা ফর্মুলা হয়, দেখে নে শর্টকাট কি হবে, টোটাল নাম্বার অফ স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, সরি এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এরকম ভাবে চলতে থাকে। যদি স্কোয়ার বার করতে বলে কখন হবে এটা, যখন নাম্বার অফ কলাম নাম্বার অফ রোটা ইকুয়াল, এটা যেন মনে থাকে এন ইজ দ্য নাম্বার অফ স্মলেস্ট স্কোয়ার ইন দ্য রো অ্যান্ড ইন দ্য কলাম। দেখছিস চারটে স্কোয়ার আছে রো ওয়াইজ, তুই যদি যাস তো চারটে স্কোয়ার এখানে দেখতে পাবি, সিমিলারলি কলম ওয়াইজ গেলেও চারটে এখানে স্কোয়ার দেখতে পাবি। তাহলে এন এর ভ্যালুটা রো ওয়াইজ অ্যান্ড কলম ওয়াইজ সেম, তাহলে আমার ফর্মুলা এটা হবে এন স্কোয়ার এন মাইনাস ওয়ান এ হোল স্কোয়ার, এরম ভাবে ওয়ান অব্দি করবে, ঠিক আছে, যেটা ভ্যালু হবে সেটাই আনসার, অ্যাডিশন করে দেবে, স্কোয়ার করে অ্যাডিশন করে দিলেই হয়ে যাবে। ফর্মুলা গুলো সব লিখে রাখবে, সাথে ডায়াগ্রামটাও এঁকে নেবে, ঠিক আছে। এবার আমরা দেখবো এটা যেখানে রো এর নাম্বার, স্যার এটা আবার এক্সপ্লেইন একটু করুন না। হ্যাঁ কি একটু আবার এক্সপ্লেইন করবে, একটু বুঝতে পারিনি ওটা। ফর্মুলাটা দেখেছিস কি আছে ফর্মুলা? না স্যার, হ্যাঁ, এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান বাই টু ডট 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 ওয়ান স্কোয়ার, ওটা বুঝতে পারলাম না ওটা কি কি পার্ট হবে। মানে ওয়ান অবধি চলবে, এন স্কোয়ার এরকম লিখবি, এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এন মাইনাস টু এর হোল স্কোয়ার, এরকম ভাবে চলবে কতক্ষণ অবধি, না ওয়ান অবধি, মানে তোর ধরুন এখানে এন এর ভ্যালুটা কত, ফোর, তাহলে কি হবে ফোর স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু এর হোল স্কোয়ার, তাহলে এটা ফোর স্কোয়ার, এটা থ্রি স্কোয়ার, এটা টু এ স্কোয়ার, এটা ফোর মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, মানে কত ওয়ান স্কোয়ার হলো, মানে ওয়ান অবধি চলবে আর নয়, বুঝছিস তো, মানে ওয়ান স্কোয়ার লাস্ট আসবে, তার বেশি আর আসবে না। এটা লিখে নাও, এখানে নাম্বার অফ স্মলেস্ট স্কোয়ার ইন দ্য রো অ্যান্ড ইন দ্য কলাম আর নট সেম, তখন কি হবে, দেখ এই ফর্মুলাটা ইউজ করবি তাহলে অনেক ইজি হবে। এম আর এন আগে যেরকম এন এর ভ্যালুটা যেহেতু রো অ্যান্ড কলম ওয়াইজ ইকুয়াল ছিল, যতগুলো নাম্বার অফ রো আছে ততগুলো নাম্বার অফ কলম ছিল বলে এন ইন টু এন ইকুয়ালস টু এন স্কোয়ার এসছে, এইখানের ভ্যালুটা যেহেতু কলম আলাদা রো আলাদা ওই জন্য এম ইন টু এন ডিনোট করা হচ্ছে, তো এম ইন টু এন, তারপর একটা এম মাইনাস ওয়ান ইন টু এন মাইনাস ওয়ান, এরম ভাবে চলতে থাকবে ডট 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 জিরো অবধি, ঠিক আছে, যে কোনো একটা ধরতে পারিস, এম ইজ দ্য স্মলেস্ট স্কোয়ার ইন দ্য রো আর এন ইজ দ্য স্মলেস্ট স্কোয়ার ইন দ্য কলাম, স্যার বুঝতে পারলাম না কেন স্যার, এন কোনটা, এম
এন কোনটা এম কোনটা কিছু বুঝতে পারছি না। এখানে কটা রো আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা কলাম, আর একটা দুটো তিনটে চারটে রো, দেখতে পাচ্ছিস? তাহলে রোটাকে ধর যে কোনো একটা, যদি এম তুই পাঁচ ধরিস আর এন তাহলে চার, যে কোনো একটা ধরবি তাহলেই হবে। তাহলে পাঁচ আর চার একবার গুণ করবি, একবার চার আর তিন গুণ করবি, একবার তিন আর দুই গুণ করবি, একবার দুই আর এক গুণ করবি, এরম ভাবে চলতে থাকবে। লাস্টে গিয়ে ভ্যালুটা যেহেতু জিরো পাবি, কারণ একটা মাইনাস করলে একটা জিরো হয়ে যাবে, তুই ওটা নামার দরকার নেই। লেখো ভালো করে পুরোটা। কবে হয়েছে পুরোটা? এবার এটা কর, আগেরটা স্কোয়ার ছিল, এটা রেক্টাঙ্গুলার, কটা রেক্টাঙ্গুলার আছে বার কর। সেম কন্ডিশন স্কোয়ারের ক্ষেত্রেও, যেখানে রো অ্যান্ড কলামটা সেম আছে, যটা রো আছে তটাই কলাম আছে, ছিল আমরা দেখেছি ফর্মুলাটা কি ছিল, এন স্কোয়ার ইনটু এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এরম ভাবে গেছিল প্লাস ওয়ান অবধি। এখানে এই একই জিনিস, বা রেক্টাঙ্গুলার, কোয়াড্রেন্ট ট্রায়াঙ্গেল বের হচ্ছে, ট্রায়াঙ্গেল বুঝি, রেক্টাঙ্গেল 30। ফর্মুলাটা লিখে নে পুরোটা। স্কোয়ারের ক্ষেত্রে আমরা এন স্কোয়ারের ফর্মুলা দেখেছিলাম,
মেবি তোরা কপিতে লিখেছিলি নাকি জানি না, না লিখলে ভালো করেছিস, তখন ভিডিও আপলোড হবে, ভিডিও থেকে দেখে নিবি। আর কিউ রেক্ট্যাঙ্গেল যখন বার করতে বলবো ওই ফর্মুলাটাই সেম ফর্মুলা, জাস্ট কিউবে কনভার্ট হয়ে যাবে, এন কিউব প্লাস এন মাইনাস ওয়ান এর কিউব প্লাস এন মাইনাস টু এর কিউব, এরকম ভাবে চলতে থাকবে ওয়ান কিউব অব্দি। ফর্মুলাটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কারো বলবে না হলে। ফর্মুলাটা হয়ে গেলে বলবে লেখা পুরোটা ইনক্লুডিং ডায়াগ্রাম। এটা বার কর,
করো করো, এটা সলভ করো। ১২৬, একজন বলছে ৪০, বাপরে এত ডিফারেন্স। তো টোটাল নাম্বার অফ রেক্টাঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার কি আছে তাহলে দেখ। তো এমটা কি? নাম্বার অফ স্মলেস্ট রেক্টাঙ্গেল ইন দ্য রো। তাহলে এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। এবার দেখ এনটা কি? এন বলছে নাম্বার অফ স্মলেস্ট রেক্টাঙ্গেল ইন দ্য কলাম, চার। তাহলে তুই এটা অ্যাপ্লাই করবি কি করে? তাহলে পাঁচটা আছে, তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর। পাঁচটা আছে কলাম ওয়াইজ আর চারটে আছে রো ওয়াইজ, এগুলোর অ্যাডিশন করে মাল্টিপ্লিকেশন করে দিলেই হয়ে যাবে। ফর্মুলা গুলো লেখো, ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবে, মুখস্থ করবে গুলো সব বাড়িতে। যতগুলো কেস আমি বললাম সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা, কিন্তু এগুলোর উপর বেস করেই কোয়েশ্চেন আসে, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। লেখা হয়ে গেছে ফর্মুলা? হ্যাঁ স্যার। আচ্ছা এটা বার করো তো দেখি।
নর্মাল সিমেট্রি যে ফর্মুলাটা ইউজ করেছিলি বল আমাকে একটু, বের ফর্মুলাটা বল সিমেট্রির, বলে ফেলো। n ইনটু n প্লাস 1 বাই 2, n ইনটু n প্লাস 1 বাই 2। তাহলে এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6। তাহলে একবার 5 ধরে ফর্মুলাটা লেখ, 5 ইনটু 4 বাই 2 আর একটা 6 ইনটু 5 বাই 2। এইটার জন্য এতগুলো ট্রায়াঙ্গেল আর এটার জন্য এতগুলো ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত 10, এটা কত 15, তাই তো? আচ্ছা রে 20 বাই 2 ঠিক লিখলাম তো রে। আচ্ছা n ইনটু n প্লাস 1 হবে না, সরি প্লাস হবে স্যার, 6 হয়ে যাবে, সরি সরি। তাহলে এদিকে 15 হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোর 21 নাকি? হুম ঠিক করেছি, 15 প্লাস 21 তাহলে 36, আর এই প্লাস 1 একটা লাস্টে অ্যাড হবে এক্সট্রা। এই পুরো ট্রায়াঙ্গেলটা এইখান থেকে শুরু করে একদম এতটাই যে ট্রায়াঙ্গেলটা, এটা একটা 37। বোঝা গেল? তোমাদের নিজেদের করা উচিত ছিল এটা সবাই। 23 কি করে করলি রে, এত কিছু শেখানোর পরে লাস্টে 23? আমি অ্যানসার পাঠিয়েছি, মৌটুসি কে বলছি আমি, তোমার অ্যানসার ঠিক আছে। কয়েকটা করো,
কত আনসার এলো রে? কেউ করিস নি নাকি এখনো? এটা ফর্মুলায় ফেল, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু এইচ, ওই ফর্মুলায় ফেল, তাহলেই তো হয়ে যাবে। বুঝতে পারছিস কেন তোরা চুপচাপ? আমি তো বুঝতে পারছি না স্যার, ওইটা করে 73 আসছে। হ্যাঁ 73। একটা স্যার 30 আর একটা 42। আচ্ছা, তার মানে একটা যেটা ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 5 × 6/2 × 2, তাই তো? আর একটা তো ভ্যালু হচ্ছে 6 × 7/2 × 3। লাস্টে প্লাস ওয়ান, তাহলে দুই দুই কাটলে এদিকে 30 হচ্ছে, এদিকে 3 × 3 = 9, 7, 63 হচ্ছে তো, আর প্লাস ওয়ান, তাহলে 94 আসছে তোরে। তোদের কি ভুলভাল করেছিস বাবু? কি রে, তো আমি করলাম তো, দেখ 94 আসছে। স্যার 63টা কি করে এলো? 6 × 7 × 2। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দুটো করেই আছে না, তাহলে এটা তো তাই হবে, 5 × 6, আর একটা হচ্ছে তো 6 × 7, তাই তো, আর একটা 1, তো 30 আর 42 আর 1, এটা আছে না 73। এটাই কর, এটাই অপশনটা ভুল আছে, এখানে আর একটা আন্ডারলাইন হতো, আর কিছুই না, এখানে না অ্যাকচুয়ালি উপরেরটাতে, যে কোনো একটা। স্যার আগেরটা তো 29 আসছে। কোনটা আগের অঙ্কটা? না, আগেরটা তুমি সলভ করে দিলাম তো। আচ্ছা 29 কেন আসবে, ওটা তো 37 আসবে, আমি তো করে দিলাম ওটা। এটা করো,
বলো ফর্মুলা ইউজ করে করেছো, কত আনসার এসেছে? 112 আসছে। হ্যাঁ সবার এসেছে 112। দেখে নে এরকম করে সলিউশন হবে, এম এন এর ফর্মুলাটাই ফেলবি, এম এন প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস এম মাইনাস টু ইন্টু এন মাইনাস টু প্লাস এম মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস থ্রি, ফর্মুলা যদি না লিখে থাকো হবে না। ঠিক আছে চলো নেক্সট করো। ঠিক আছে নর্মাল ফর্মুলা ফেলেছো তো, এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এন মাইনাস টু এর হোল স্কোয়ার, এরকম করে 91 সবার এসে 91 আনসার। পরেরটা কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর।
আচ্ছা হ্যাঁ শান্তন ঠিক আছে, আমি উঠেছি, ঠিক আছে। আনসার আসবে এটার, ঠিক আছে পরটা কর। কি আনসার এসছে এটার? 441, ঠিক আছে। তাহলে পুরোটা কমপ্লিট হয়ে গেল এটার, বাড়িতে একটু প্র্যাকটিস করে এখান থেকে কিন্তু এক্সামে কোয়েশ্চেন আছে, ঠিক আছে চলো বাই তাহলে, গুড নাইট।